আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বিসমিল্লাহ বারাকাতুহু বিসমিল্লাহির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি মলা নবীয়্যি আম্মা বা'দ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ফরজ গোসল করতেন জানাবাতের গোসল করতেন বন্ধুগণ বিষয়টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় আমাদের সকলেরই ফরজ গোসল করার প্রয়োজন হয় আমরা যদি ফরজ গোসলটি সঠিকভাবে না করতে পারি রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া ওয়াসাল্লাম যেভাবে করেছিলেন সেভাবে যদি না করতে পারি তাহলে হয়তো আমাদের ফরজ গোসল সঠিকভাবে না হওয়ার কারণে আমাদের শরীর নাপাক থেকে যাবে যদি আমাদের শরীর নাপাক থেকে যায় তাহলে আমাদের অনেকগুলো নেক আমল নষ্ট হয়ে যাবে যেমন নামাজ নষ্ট হয়ে যাবে কোরআন তেলাউত যদি আমরা করি সেটা নষ্ট হয়ে যাবে শুধু নষ্ট হবে না এটা করার কারণে গুণা হবে আমরা যদি নাপাক অবস্থায় কোরআনকে স্পর্শ করি যদি কোরআনকে তেলাওয়াত করি যদি নামাজ পড়ি এর কারণে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব আমাদের অনেক গুণা হবে তো বন্ধুগণ জন্য আমরা আজকে একটি সহি হাদিস থেকে বোখারি শরীফের একটি হাদিস থেকে জেনে নেব যে রাসুলসাল্লু আলি আসাল্লাম কিভাবে ফরজ গোসল করতেন কিভাবে জানাবাতের গোসল করতেন বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি বুখারিতে হাদিস নাম্বার দুইশো উনপঞ্চাশ হাদিসটি বর্ণনা করেছেন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হজরত মাইমুনা রাজিয়াল্লাহ তালা আনহা মাইমুনা রাজিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালাতের উজুর নেয় উজু করলেন পা দুটো ব্যতীত এবং তার লজ্জা স্থান ও যে যে স্থানে নোংরা লেগেছে তা ধুইয়ে নিলেন অতপর নিচের উপর পানি ঢেলে দেন অতপর সেখান হতে সরে গিয়ে পা দুটো ধুয়ে নেন এই ছিল তার জানাবাতের গোসল তো প্রিয় বন্ধুগণ আপনারা হারিসটি শুনলেন এই হারিসটি শুধুমাত্র বোখারি শরীফে নয় মুসলিম শরীফে তিরমিজি শরীফে এবং আরও অন্যান্য হারিস গ্রন্থেও উল্লেখ হয়েছে বন্ধুগণ এখানে হজরত মাইমুনা রসিয়ালাহ তালা আনহা রাসুলসাল আলহসাল্লামের জানামাতের গোসল সম্পর্কে বললেন ফরজ গোসল সম্পর্কে বললেন যে তিনি সর্বপ্রথম উজু করেছিলেন উজু করার পরে তিনি যে 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 স্থানে নোংরা নাপাক লেগেছে সেই সেই স্থানগুলো তিনি ধুয়ে নিয়েছেন তারপরে তিনি শরীরে পানি প্রবাহিত করেছেন এরপরে যখন তার শরীরের পানি প্রবাহিত করা শেষ হয়েছে তারপরে তিনি সেই স্থান থেকে সরে গিয়ে অন্য আরেকটি স্থানে পা ধৌত করেছেন তারপরে তিনি সেখান থেকে চলে গিয়েছেন বন্ধুগণ সর্বপ্রথম আপনারা স্তেনজা সেরে নেবেন স্তেনজা সারার পরে একবার উজু করে নেবেন উজু করার পরে যে যে স্থানে আপনার নাপাকি লেগেছে সেই সেই স্থানগুলো পানি দিয়ে ধৌত করবেন তারপরে গোসলের ফরজ আদায় করবেন কুলি করবেন নাকে পানি দিবেন গড়গড়ার সহিত কুলি করবেন নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন তারপরে মাথার তালু থেকে পায়ের তালা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ আপনাকে ভেজাতে হবে কোনো অঙ্গ যেন শুকনা না থাকে একটি চুলও যেন শুকনা না থাকে যদি থাকে তাহলে আপনার ফরজ গোসল হবে না তারপরে বন্ধুগণ সেই স্থান থেকে একটু সরে গিয়ে আপনারা আপনাদের পাগুলো ধৌত করবেন তারপরে গোসল করা থেকে চলে আসবেন ইনশাআল্লাহ আপনি পবিত্র হতে পারবেন তো বন্ধুগণ এই ছিল রাসূল সাল্লু আলিহি ওয়াসাল্লামের জানাবাতের গোসল করার নিয়ম আমি আশা করি যে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার অনুরোধ হলো ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে সকলেই যেন ফরজ গোসল সঠিকভাবে করতে পারে আর বন্ধুগণ আপনারা যদি নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলামা সাইল সম্পর্কে জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আর আমি ইউটিউবের মতো ফেসবুকেও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি আমার ফেসবুক পেজে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন আমার ফেসবুক পেজের লিংক আমি ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো বন্ধুগণ আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়ালামু আলাইকুম ও অবরাকাতু مولاي صلّ وسلّم دائما ابدا على حبيبك خير الخلق كل